আসসালামু আলাইকুম, আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা, রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে পাঠদান করব। আশা করব তোমরা সবাই আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে ক্লাস নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গত টিউটোরিয়ালে এই ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়ের কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যে জিডিপি, জিএনপি এবং মাথাপিছু আয় নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে তোমাদের মেইন বইয়ের 63 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ এই বাংলাদেশের অর্থনীতি এই ষষ্ঠ অধ্যায়ের পার্ট 2 আলোচনা করব। আর এই পার্ট 2 হচ্ছে একটি ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ এখানে বাংলাদেশের জাতীয় আয়ের যে বিভিন্ন খাত রয়েছে, তো সেই খাতসমূহে অর্থাৎ কি কি খাত থেকে বাংলাদেশে জাতীয়ভাবে আয় করে এবং সেই খাতের অবদান, অর্থাৎ কোন খাতের অবদান সবচেয়ে বেশি, এই জিনিসগুলো নিয়ে আমি আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মেইন বইয়ের 63 নম্বর পেজে পার্ট 2 সেখানে যাও। আমি তোমাদেরকে আর আজকের এই টিউটোরিয়াল থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাতের অবদান এবং এর গুরুত্ব সম্পর্কে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হিসেবে যে খাতগুলোর নাম উল্লেখ করতে পারি তা হলো কৃষি ও বনজ, মৎস্য শিল্প, খনিজ, বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ, নির্মাণ শিল্প, পাইকারি ও বিপণন, হোটেল রেস্তোরাঁ, পরিবহন ও যোগাযোগ, ব্যাংক, বিমা, স্বাস্থ্য, সামাজিক, ব্যবসা বাণিজ্য, শুল্ক প্রভৃতি। আর এগুলি হচ্ছে সব বাংলাদেশের জাতীয় আয়ের উৎস বা খাতসমূহ। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তোমাদের মেইন বইয়ে খুব সুন্দরভাবে এই আমাদের জাতীয় উৎপাদন ও আয়ের যে কয়েকটি খাত আছে সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, 6টি খাত, তোমরা একটু মানে কষ্ট করে তোমাদের মেইন বই থেকে এই খাতগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে। যেমন কৃষি ও বনজ, মৎস্য খাত, শিল্প খাত, পাইকারি ও খুচরা বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ, স্বাস্থ্য ও সেবা খাত, এই 6টি খাতের ডিটেলস তোমাদের মেইন বইয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখান থেকে মুখস্থ করে নিবে। অর্থাৎ কোন অর্থ বছরে কি কোন খাত থেকে কি পরিমাণ টাকা আয় হয়েছে বাংলাদেশের বা আমাদের জাতীয় উৎপাদনের, সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে। আর দেখো 64 নম্বর পেজে এই খাতসমূহের যে গুরুত্ব, অর্থাৎ আমাদের জাতীয় উৎপাদন এবং আয়ের যেই খাত সেগুলির গুরুত্বগুলো গুরুত্বটি 64 নম্বর পেজে দেওয়া আছে, তোমরা অবশ্যই 64 নম্বর পেজ থেকে গুরুত্বটা মুখস্থ করে নিবে। তো যেহেতু আমাদের টিউটোরিয়াল ক্লাসগুলি স্বল্প সময়ের জন্য হয়, সেজন্য আমি তোমাদেরকে, আর যেহেতু তোমাদের মেইন বইও দেওয়া আছে, তোমরা এখন নিজের মুখস্থ করে নিবে। আর তাছাড়া তোমাদের এই ক্লাসটি কিন্তু এর আগেও ক্লাসে করানো হয়েছিল, তো যার কারণে আমি শুধু খাতগুলোর নাম তুলে ধরেছি এবং গুরুত্বটাও তোমরা মেইন বই থেকে পড়ে নিবে। আর আশা করছি আজকের ক্লাস থেকে এই খাতগুলি সম্পর্কে তোমরা আবারও পুনরায় জেনেছ এবং মুখস্থ করতে তোমাদের সুবিধা হবে। অর্থাৎ বাংলাদেশে জাতীয় আয়ের যে বিভিন্ন খাত আছে এবং সেই খাতগুলোর গুরুত্ব সম্পর্কে তোমরা জেনেছ। তো তোমাদের জন্য বাড়ির কাজ, আমি আজকের এই আমাদের অর্থাৎ বাংলাদেশে জাতীয় আয়ের যে 6টি খাত, এই খাতগুলি মুখস্থ করবে তোমরা এবং এর গুরুত্বটা তোমরা মুখস্থ করে ফেলবে মেইন বই থেকে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এটাই বাড়ির কাজ দিলাম, অবশ্যই তোমরা মুখস্থ করে নিবে। তো আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর নিরাপদে থেকো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।